নমস্কার বন্ধুরা, গল্পপিয়াসিতে আপনাদের স্বাগত। গল্পপিয়াসির আজকের নিবেদন আশাপূর্ণা দেবীর গল্প, এক প্রেমিক পুরুষের ইতিবৃত্ত। এন্তার প্রেম করেছে নন্তু তার এই 42 বছরের জীবনে। জীবন ভরই নন্তু প্রেমে পড়ছে। ওর প্রেমের প্রথম ইতিহাস খুঁজতে গেলে চলে যেতে হবে ওর 8 বছর বয়সে। হ্যাঁ, ঠিক 8 বছর, তখন নন্তু প্রেমে পড়ল, মোক্ষমভাবেই পড়ে গেল। প্রেমপাত্রী তার সদ্য বিবাহিত মাস্তুত বৌদি রাকা। নন্তু সেই নববধূর ঢলঢলে মুখ দেখে মোহিত হল, কাজল পরা কালো চোখের চাউনি দেখে মুগ্ধ হল, আলতা পরা পায়ের লাবণ্য দেখে বিভোর হল, আর ঝকমকে গহনায় মোড়া হাত গলা কান দেখে জগৎ বিস্তৃত হল। নন্তু ওই লাবণ্যবতীর দিকে হাঁ করে তাকিয়ে থেকে ভাবে, স্বর্গের পরীরা নিশ্চয়ই এইরকমই হয়। ভাবে, সোনার কাঠি রূপোর কাঠি গল্পের রাজকুমারী কি আর এর থেকে সুন্দর। নতুন বউ ওর সঙ্গে কথা কইলে নন্দুর বুকের মধ্যে যেন একটা অজানা সুখের বাঁশি বেজে ওঠে। নতুন বউ ওর হাত ধরলে নন্দুর মনে হয় সে এক্ষুনি মরে যাবে। বিয়েবাড়িতে কত লোক, কত ছোট ছেলে মেয়ে, কত হইচই, কত খাওয়া দাওয়া, সেসব দৃশ্যের মধ্যে নন্দু নেই। নন্দু ওই একটি জায়গাতেই পড়ে আছে, নতুন কোণের কাছে। নতুন কোণের গতিবিধির সঙ্গে নন্দুর গতিবিধি গ্রন্থিত। নতুন কোণের পায়ে পায়ে ঘোরে, ওর একটু কিছু কাজ করতে পেলে কৃতার্থ হয়ে যায়। নতুন কোণের আর কাজ কি? হয়তো একটু জল চাইল, হয়তো কোনো একটা বই চাইল। একদিন বলল, এবাড়িতে খবরের কাগজ আসে না নন্দু? নন্দুর মনে হলো জীবন ধন্য হয়ে গেল তার। নন্দু একেবারে সোজা দাঁড়িয়ে উঠল। হ্যাঁ তো, দুটো কাগজ আসে তো, ইংরেজি বাংলা। এখন কেউ পড়ছে? জিজ্ঞেস করলো নতুন বউ। তার মানে ওটা ওর এখন পেলে ভালো হয়। নন্দু তীর বেগে ঘর থেকে বেরিয়ে গেল, আর মুহূর্তে দুখানা কাগজই হাতে নিয়ে চলে এলো। যেন কোথাও কোনো বামন বুড়ো অথবা দৈত্যরাজকে পরাজিত করে রাজকুমারীর প্রাণভোমরা উদ্ধার করে নিয়ে এলো। মুখের চেহারায় তেমনি দীপ্তি। রাখা বলল, আরে দুটোই নিয়ে এলে, আর যদি কেউ পড়তে চায়? বিয়েবাড়িতে কে পড়ছে? বড় মেসোমশাই শুধু সকালে একবার। নন্দুর তখনও বুক তোলপাড় করছে। নন্দুর কথার ভঙ্গিতে সেটা ধরা পড়ে যায়। নতুন বউ হেসে ফেলে বলে, এত ছুটতে আছে, এই দেখো হাঁপাচ্ছ। নন্দু কৃতার্থ মল্লের হাসি এসে বলে, না তো। এ বিয়েতে নন্দুই হয়েছিল নিতবর, কারণ ওর বয়সের যেসব ছেলে আছে এদিক ওদিক নন্দুর তাদের মধ্যে সবচেয়ে সুন্দর সুকান্তি। তাছাড়া নন্দু সব থেকে আদরণীয়ও বটে, বরের মার ছোট বোনের ছোট ছেলে। সেই যে নন্দু কোঁচানো ধুতি আর গিলে করা পাঞ্জাবি পরে, কপালে চন্দনের ছাপ এঁকে আর গলায় ফুলের মালা দুলিয়ে বরের সঙ্গে গেল আর ছাদনাতলায় বউকে দেখল, সেই ওর রোমাঞ্চের শুরু। বিয়ের সত্যি বর ছলছুতো এ ঘরে এসে হেসে হেসে বলে, নিতবরটি দেখছি সবটা দখল করে নিচ্ছে, আসলের জন্য কিচ্ছু রাখছে না। বউ মুখ টিপে হেসে বলে, ও তো দস্তুর মতো আমার প্রেমে পড়ে গেছে। ও পড়লে ক্ষতি নেই, তুমি না পড়লেই হলো। বউ বলে, আমি বা নয় কেন, প্রতিদান বলে একটা কথা আছে তো। নন্দু অবশ্য এসব শুনতে পায় না, ওর কান বাঁচিয়েই বলা হয়। আর রাসুদা ঘরে ঢুকলে তো নন্দু বেজার মুখে উঠে গিয়ে বারান্দায় দাঁড়িয়ে থাকে। রাসুদাকে আজকাল আর দু চক্ষে দেখতে পারে না নন্দু। তবু রাসুদা যখন ডাকে, কিরে নন্দু চলে গেলি কেন, আর না এসে উপায় থাকে না বেচারার, কিন্তু ভালো লাগে না একদম। রাসুদা ঘরে ঢুকলেই যেন বিশ্ব পৃথিবী ভুলে যায় বৌদি। নন্দু নামের যে একটা ছেলে এখানে উপস্থিত আছে তা যেন মনেই থাকে না। তবু এই নিষ্ঠুরার সঙ্গেই নন্দুর কাছে প্রাণ। নন্দুর মা বলে, ভালো এক নেশায় পড়েছে ছেলে, খেতে ডাকলে আসে না গো, কাল থেকে ওই নতুন বউয়ের সঙ্গেই খেতে দিতে হবে দেখছি। বড়মাসি বলেন, তার চেয়ে একটা উচিত মতো কোণে জোগাড় করে ফেলো, তোর বাড়িতেও একটা ঘটা লাগুক। হাসির রোল উঠল বাড়িতে, কিন্তু ও রোল বেশি দিন থাকলো না। অবশ্য
নন্দুরাও তো বেশি দিন থাকলো না, নেহাত গরমে ছুটির মধ্যে এই বিয়েটা হলো বলেই এতদিন থাকতে পাওয়া। যেতে তো হবেই একদিন, কিন্তু শেষ রক্ষা আর হলো না। যাবার দিন নন্দু এমন এক কাণ্ড করে বসলো যে সবাই নন্দুর এই কদিনের ব্যবহারের আসল মানে খুঁজে পেয়ে হাঁ হয়ে গেল। আর ভাবতে লাগলো, যত সরল শিশু ভাবা যাচ্ছিল তত তো নয় বাপু। চলে আসার দিন নন্দু এক ফাঁকে একটি প্রণয় কাব্য লিখে রাকার হাতে গুঁজে দিয়ে পালালো, বলে গেল কাউকে দেখাবে না কিন্তু। কিন্তু অবিশ্বাসিনী নারী নন্দুর এই নিষেধের মর্যাদা রাখল না, ফলে বাড়ি শুদ্ধ সকলের হাতে হাতেই ফিরতে লাগলো সেই কবিতাপত্র। হাসির স্রোতেই ভাসমান হয়ে পড়ল সবাই, কিন্তু মনে মনে না ভেবে পারল না, ও খোকা তলে তলে তো বেশ পেকেছ দেখছি। সেই কাব্যপত্রটি এই: রাকা রাকা রাকা, তোমায় ছেড়ে চলে যেতে প্রাণ হচ্ছে ফাঁকা, তুমি এত সুন্দর তাই তো এত ভালোবাসি, তোমার সবই সুন্দর কথা আর হাসি, স্কুলে গিয়েও তোমার কথা মনে পড়বে, লেখা পড়া সব কিছু মাথায় চড়বে। ইতি নন্দু। শেষ লাইন দুটোই মারাত্মক, এর মধ্যেই পাকামির আভাস। যাক, বাড়ি ফিরে বাবার হাতের একটি কড়া কানমলা ব্যতীত আর কোনো খেসারত দিতে হয়নি নন্দুকে তার প্রথম প্রেম বাবদ। সেটা দিতে হলো দ্বিতীয়বারের বার। দ্বিতীয়বার প্রেমে পড়েছিল নন্দু তার 13 বছরের বয়সে। এবার প্রেমপাত্রী তার পাশের ফ্ল্যাটে নতুন আশা ভাড়াটেদের 12 বছরের মেয়ে দীপা। মেয়ে নয়, যেন পাকা আপেল, ফোটা গোলাপ। নন্দু জানালা দিয়ে নতুন ভাড়াটেদের আশা দেখছিল। খাট আলমারি আয়না দেরাজ নামানো দেখতে দেখতে হঠাৎ ওই মেয়েকে দেখল, এবং দেখল আর মরল। নন্দুর থেকে একটু বড় একটা ছেলেও ছিল ওদের বাড়ি। নন্দু হঠাৎ তার দারুণ ভক্ত হয়ে গেল। নন্দু ওদের বাড়িতেই পড়ে থাকতে শুরু করল। মা কিছু বললে তেজের গলায় বলে, দীপকদের কাছে পড়া বুঝে নিতে গিয়েছিলাম। মা সন্দেহের গলায় বলে, ওর এত সময় আছে যে এতক্ষণ তোকে পড়ায়? নন্দু আরো জোর গলায় বলে, এতক্ষণ পড়াবে কেন? দীপকদা বলে সর্বদা পড়া পড়া করলে মাথা খারাপ হয়ে যায়, ক্যারাম খেল। খেলাটা মিথ্যে নয়, নন্দু গেলেই দীপা ক্যারাম বোর্ড পেরে বসে। দাদার নাম দীপক, বোনের নাম দীপা, শব্দটার সঙ্গে কোনো মিল খুঁজে না পাওয়ার জন্যেই হোক আর পূর্ব অভিজ্ঞতার তিক্ত স্বাদের স্মরণেই হোক, এবার আর নন্দু কবিতার দিক দিয়ে গেল না। নন্দু সোজাসুজি দীপার হাত ধরে বলে বসল, আমি তোকে ভালোবাসি। দীপা যে সত্যি একেবারে অবুধ তা মনে করবার হেতু নেই, আপন রূপ সম্পর্কে দিব্যি সচেতন এই দ্বাদশী। ছলাকলাও শিখেছে কম নয়, ক্যারাম খেলায় হেরে গিয়ে যখন হইচই করে অথবা আর খেলবো না বলে ঘুটি ছড়িয়ে উঠে যায় তখন ভঙ্গিমা করে অনেক, এবং খাটো ফ্রকের আঁটো কাটের বাহারটি কিসে ভালো মতো উদ্ঘাটিত হয় তা ভালোই জানে। কিন্তু এখন নন্দুর এই প্রেম নিবেদন স্রেফ এইমাত্র পৃথিবীতে পড়া মুখে বলল, ও মা, সে কথা এত ঘটা করে বলার কি আছে রে, বন্ধু হোস, ভালোবাসবি না? আমিও তো তোকে কত ভালোবাসি। 13 বছরের নন্দু তার থেকে 1 বছর 2 মাসের ছোট এই অবোধ বালিকার মধুর সরলতায় মুগ্ধ হল, আবার করুণাও বোধ করল। তাই করুণার গলাতেই তাকে জ্ঞান দেবার মহৎ উদ্দেশ্য নিয়ে বলল, তুই এমন বুদ্ধু, বন্ধুর মতো নয় মোটেই, তোর জামাইবাবু তোর দিদিকে যেমন ভালোবাসে তেমনি। এমা কি অসভ্য, বলে দেবো দিদিকে, চল তোকে নিয়ে দিদির কাছে যাই, বলে দীপা ওকে এমনভাবে সাপটে পাপটে ধরে নিয়ে চলল তেমন ধরা মাত্রই চোরকেই ধরে লোকে, চোর পালিয়ে যাবার ভয়ে। কিন্তু এখানে চোর কি পালিয়ে যাওয়ার? নন্দুর মনে হলো ধরা পড়ার মতো সুখ কি এই ইহ পৃথিবীতে আর আছে? নন্দু সেই সুখটা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতে চোখ বুঝল, কিন্তু নন্দুর সময় নির্বাচনটা ভুল হয়েছিল। দীপার দিদি জামাইবাবুর উপস্থিতিতে দীপার সঙ্গে প্রেমের রকম ফেরের ব্যাখ্যা করাটা সমীচীন হয়নি তার। তবে সেটা বুঝল নন্দু একটু লেটে, চোখ বোঝা অবস্থাতেই দিদির গলা শুনতে পেল, এর মানে? কণ্ঠস্বর কুলিশ কঠোর। সঙ্গে সঙ্গেই দীপার শিশু কণ্ঠের আদুয়ে কথা যেন কানের উপর বাজ ফেলল, দেখো না দিদি, এই পাজি
এমন অসভ্য কথা বলছে, তাই তোমার কাছে ধরে নিয়ে যাচ্ছি। আর নিয়ে যেতে হবে না, বাঁচাল বেহায় আমি একথাকার, ছাড় ওকে। মুহূর্তে স্বর্গসুখ বিলুপ্ত, পায়ের তলায় কি মাটি আছে? থাকলে নন্তু নামক প্রেমিক বালকটি তলিয়ে যাচ্ছে কেন? কেন দিদি নন্তুকে জিজ্ঞেস করলো না কি বলেছিস তুই দীপাকে? দীপাকেই জিজ্ঞেস করল, কি বলেছে? দীপা অবলীলায় বলল, বলেছে জামাইবাবু যেমন তোমায় ভালোবাসে ও আমায় তেমনি, এমন অসভ্য না? নন্তু তখনও লোকচরিত বিশ্লেষণ করতে শেখেনি, কিন্তু তখন নন্তুর মনের মধ্যে যে ঝড় বইছিল তা ভাষার ছাঁচে ফেললে এই দাঁড়ায়, উফ, মেয়ে মানুষ কি সর্বনেশে জাত! ফোটা গোলাপের মধ্যে এমন কাঁটা, পাকা আপেলের ভিতরটা এমন পচা! দিদির মুখ দিয়ে বা এসব কথা বেরোচ্ছে কি করে? নন্তু ভিজে বেড়াল, নন্তু নেকা বদমাইশ, নন্তু বোকা বজ্জাত! নন্তু মনে মনে ঠিক করল, জীবনে আর এই মেয়ে মানুষ যাত্রার কাউকে ভালোবাসা নয়, এরা হাসতে হাসতে লোকের গলা কাটতে পারে। আসুক কোনোদিন ওই পাজি মেয়েটা, এই নন্তু ক্যারাম খেলবি বলে ডাকতে, মজা দেখিয়ে দেবে নন্তু। কিন্তু ইহজীবনে আর তাকে মজা দেখাবার সুযোগ পেল না নন্তু। মেয়েটা কোনোদিন ডাকা তো দূরের কথা, নন্তুর দিকে তাকিয়েও দেখল না। নন্তুর সামনে দিয়ে দিয়ে স্কুলে গেল এলো, স্কুলে গেল এলো করতে করতে শরীরটাকে এমন বাড়বাড়ন্ত করে তুলল যে চোদ্দতেই আঠারো মনে হতে লাগলো। অবশেষে সত্যি আঠারো হতে না হতে দীপুকে শ্বশুর বাড়ি পাঠিয়ে দিল ওরা। ওই বিয়েটাকে ঘিরে অনেক স্বপ্ন দেখেছিল নন্তু, বিরোধ ভুলে ওরা নিমন্ত্রণ করবে, বাড়ির আর কাউকে যেতে না চাওয়ায় ছাই ফেলতে ভাঙাকুলো নন্তুকেই যেতে হবে নিমন্ত্রণ রক্ষা করতে। তারপর বিয়ের কোণেকে জানিয়ে আসা যাবে, তোমার জন্যই আজ আমার এই দশা, তোমার জন্যই আজ আমি মরতে বসেছি। কিন্তু কথাগুলো বলবার সুযোগ আর পেল না নন্তু। দীপুর চোখের চামড়াহীন বাপটা পড়শি হিসেবেও নন্তুদের একখানা নেমন্তন্নর চিঠি দিল না, সেই পুরনো রাগ পুষে রেখেছে। চিঠিটা বুক পকেটে না থাকলে কিসের বলে বলিয়ান হয়ে এরকম গোলমেলে জায়গায় যাওয়া যাবে? তবে ঢুকতে পেলেও এবং বলতে পেলেও সত্যি কথা তো আর বলা হতো না। সত্যি কি আর দীপুর দুর্ব্যবহার বুক ভাঙা হয়ে নন্তু চুপ করে বসেছিল, নাকি ১৩ থেকে ১৯ এই ছটা বছর রমণীহীন পৃথিবীতে বাস করে এলো নন্তু? এই ছ বছরে কম করেও তিন ছয় ১৮ বার প্রেমে পড়েছে নন্তু। অতএব ১৮ বার বুক ভাঙা মন নিয়ে ঘুরে ঘুরে আবার ভাঙা বুক জোড়া দেবার ওষুধ খুঁজে বেরিয়েছে। বুকের মধ্যে একখানা তাজা চকচকে প্রেম নেই, সর্বদা স্মরণ করবার মতো একখানা মুখ নেই, এ অবস্থা নন্তুর ধারণার বাইরে। তবে নন্তু এর ফাঁকে ফাঁকে পাশটাশগুলোও চালিয়ে গেছে ঠিক মতো, এই যা বাঁচো। নন্তুর এইসব প্রেমের পাত্রীরা বিচিত্র, এর মধ্যে নন্তুর থেকে বয়সে অনেকটা বড়ও থেকেছে দু একজন, যেমন চারুলতাদি, মনীষা খুড়িমা, তাছাড়া পাশের বাড়ির মেয়ে, দাদার শ্বশুর বাড়ির মেয়ে, বামুন্দির মেয়ে, রজনী সাঁকরার মেয়ে, লন্ড্রির সুবোদ্দার মেয়ে, মিল্ক সেন্টারের দুগ্ধদাত্রী মেয়ে, আরও কত কত। কিন্তু এমনই ভাগ্য নন্তুর যে নন্তুই শুধু প্রেমে বিহ্বল হয়, আর প্রেমাস্পদারা ফিরেও তাকায় না, আর যদি বা তাকায় সেটা নন্তুকে শাসাতে আর বড়দের বলে দিতে। একটা প্রেমেও নন্তু সাকসেসফুল হতে পারল না, সব বিশ্বাসঘাতী নির্দল। অথচ নন্তু সুন্দর সুকান্তি পুরুষ, দেখলেই তো ভালোবাসতে ইচ্ছে হবার কথা। তা সেই ইচ্ছে নন্তুর কলেজের মেয়েদের মধ্যে দেখা দিল, তাই নন্তুকে কলেজ শুদ্ধ মেয়ের প্রেমে পড়তে হলো, যাতে নন্তুকে নিরপেক্ষ বলে ধরা যায়। নন্তুকে তাই কখনো বেলার সঙ্গে বেড়াতে যেতে দেখতে পাওয়া যায়, কখনো কোনার সঙ্গে গঙ্গার ধারে ঘুরতে দেখা যায়, কখনো মঞ্জুরির সঙ্গে কফি হাউসে, কখনো হৈমন্তীর সঙ্গে দক্ষিণেশ্বরে। মোটের মাথায় প্রেমশূন্য অবস্থা একবারও থাকেনি নন্তুর জীবনে। কিন্তু এই প্রেমের জন্যে নন্তু তার জীবনে কি কম লাঞ্ছিত হয়েছে, কম তিরস্কৃত? কখনো নিজের গার্জেনদের কাছে, কখনো অপরপক্ষের গার্জেনদের কাছে, কখনো প্রেমপাত্রী নিজেই ঠিকরে সরে গেছে, যেমন কেতকী হালদার।
ওর পিরিয়ডে একদিন নন্টুকে রাখি বোসের সঙ্গে চায়ের দোকানে বসে চা খেতে দেখেই ওর মাথায় রক্ত চলে উঠেছিল। ফটফট করে চায়ের দোকানে ঢুকে এসে নন্টুকে যাচ্ছেতাই করে বেরিয়ে পড়েছিল বাড়ি উল্টো মুখো। তারপর কেতকি কলেজ শুদ্ধ সবাইকে নন্টুর বিশ্বাসঘাতকতার কথা বলে বেরিয়েছে এবং নিজে রুমাল ভিজিয়েছে। স্বভাবতই এতে লোকের নন্টুর প্রতি সমবেদনার মনোভাব চলে যায়, বরং তার উপর তীব্র একটা বিরুদ্ধ ভাব এসে যায়। কিন্তু চরম করল সেকেন্ড ইয়ারের ছেলেরা। সবাই মিলে নন্টুকে আচমকা ঘিরে ফেলে আচ্ছা করে ধোলাই দিল। বলল, চাঁদু তুমি ভেবেছ কি, চাঁদ মুখটি দেখিয়ে তুমি গাছেরও খাবে তলারও কুড়োবে? তোমার প্রেম রোগ সারাচ্ছি জন্মের শোধ। বাড়ি ফিরতে মা চমকে উঠে শিউরে বললেন, এ কি সর্বনাশ, এ কি চেহারা, কি হয়েছে? নন্টু বলল, দারুণ পড়ে গিয়েছি। কোথায়, কিভাবে? তখন আবার দারুণ একটা গল্প বানাতে হলো নন্টুকে। অতঃপর ওষুধ এলো, মলম এলো, বেশ রাজকীয় সেবাই হলো নন্টুর। কাজেই নন্টু আবার মনে মনে কানমলা খাওয়াটা ভুলল। তবে এবার নন্টু একনিষ্ঠ হল। নন্টুর বড় ভাইজিকে বাড়িতে পড়াবার জন্য যে দিদিমণিটি বহাল হলেন, প্রথম দিনেই তার প্রতি অনুরক্ত হয়ে পড়ল নন্টু। সূত্রটাই তার পাড়াটা ভালো নয়, আর সন্ধেটা লোডশেডিংয়ের ছিল বলে ভদ্রমহিলা একটা টর্চ চেয়েছিলেন। নন্টু বেমির সঙ্গে মাথা দিল টর্চটা ধরে একেবারে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে এলো। ব্যাস তদবধি রোজই দেখা যেতে লাগলো দিদিমণি ঠিক ফেরার সময়ই নন্টু বাড়ি ফেরার পথে। এতএব নন্টুর সৌজন্যবোধ জাগরিত হয়ে ওঠে। নন্টু বলে, চলুন আপনাকে পৌঁছেই দিয়ে আসি। মহিলাটি অবশ্য আপত্তি করেন, আবার কেন কষ্ট করবেন বলেন। কিন্তু পৌঁছে দেবার পর বেশ সকৃতজ্ঞ ভাষণেই বলেন, যাই বলুন, এই রাস্তাটা রাত্রির দিকে একা আসতে ভয় ভয় করেই, ভাগ্যিস আপনি। এই ভাগ্যিসের খেলাটা চলছিল বেশ, কিন্তু নন্টু চিরদিনই ধৈর্যই পরীক্ষায় ফেল। নন্টু বরাবর যা করে তাই করল। ওই খেলাটা তলিয়ে ভেবে জমিয়ে তোলার আগেই দুম করে একদিন রাস্তাতেই একখানা খোলাখুলি প্রেম নিবেদন করে বসল। আর আশ্চর্য, এতদিনের সৌজন্যময়ী ভদ্রমহিলা মুহূর্তে একেবারে ফোনা তোলা ফোনিনি হয়ে বলে উঠল, আপনি কি পাগল নাকি? ইস, আপনার ভদ্রতার মুখোশের তলায় এই ছিল? ছি। পরদিন এই নিয়ে চাপা গুঞ্জনে বাড়ি মুখরিত। দিদিমণি কাজ ছেড়ে দিতে চাইছেন, কারণ কারণ তার ছাত্রীর কাকা। নন্টুর বৌদি এমন দিদিমণিটি হাত ছাড়ার আশঙ্কায় ঝাঁঝালো হলেন। লেখাপড়া তো শিখলে অনেক, জ্ঞান বুদ্ধির বালাই হলো না কেন? সুন্দরী মেয়ে দেখলেই আর চোখে কানে দেখতে পাবে না এ রোগ কবে যাবে তোমার? সুধা বিশ্বাসের সিঁথিতে যে সিঁদুর তাও চোখে পড়েনি? আর তো তোমায় ছাড়া গরু করে রাখা যায় না, এবার গোয়ালে পুড়তে হবে। এতএব তোড়জোড় করে মহাসমারোহে গোয়াল যত করা হলো নন্টুকে। বাড়ির ছোট ছেলে, সমারোহ ভালোই হলো। আনাচকানাচ থেকে পর্যন্ত আত্মীয়জন এসে ভিড় করল। তাদের মধ্যে সুন্দরী সুন্দরী মেয়েও ছিল অনেক, কিন্তু নন্টুর নবপরিণীতার কাছে সবাই নিষ্প্রভ। নন্টুর মা খোঁট ধরেছিলেন, ও আমার সুন্দর মুখ ভালোবাসে, সেটি এনে দিতে হবে। তা ভাগ্যক্রমে এসে গেল ও, না এসে যাবারও কারণ নেই। নন্টুর ভালো নাম নন্দিত কুমার, নন্টু ইতিহাসে এমএ, নন্টু দেখতে রূপবান এবং এখন একটা নামী কলেজের লেকচারার। তাছাড়া নন্টু বাড়ির ছোট ছেলে, এখনও মা বাপ বর্তমান এবং তিন দাদাই কেষ্টবিষ্টু। সম্প্রতি নন্টুর মেজদা গাড়ি কিনেছেন, আর নন্টুর ঠাকুরদা এমন একখানি রাস্তার উপর এমন একখানি জাদরেল তিনতলা বাড়ি হাঁকড়িয়ে রেখে গেছেন যে আরও এক পুরুষের বংশধরদেরও কুলিয়ে যাবে। এতএব সুন্দরী সুগায়িকা সুপাত্রী জুটবে নন্টুর, এটা আশ্চর্যের নয়। সবাই নিঃশ্বাস ফেলে বাঁচল। এতদিনে নন্টু একটা বৈধ প্রেমপাত্রী পেল, আর নন্টুকে নিয়ে দিশেহারা হতে হবে না। বাড়ির লোকের, পাড়ার লোকের, আত্মীয়জনের, বন্ধু মহলের, এই যাবৎকাল তো সবাইকে হতে হয়েছে দিশেহারা। কাকের মুখ থেকে মাছের মতো, বেড়ালের মুখ থেকে দুধের মতো, সিঁড়ির মুখ থেকে হামা দেওয়া শিশুর মতো ধরধর করতে হয়েছে তো চিরকাল নন্টুকে নন্টুরই মুখ থেকে, আর কারও দায়িত্ব নেই। এখন ভাবনা, নন্টু বউ নিয়ে কতটা মাতামাতি করে,
কতটা বেহায়াপনা করে। অষ্টমঙ্গলার মধ্যেই তো হানিমুনে যাবার জন্যে উদ্দাম হচ্ছে দেখা গেল। আমি নন্তুদের পাড়ার চিরকালের বাসিন্দা, নন্তুর বিয়ে পর্যন্তও তাই ছিলাম। কর্মচক্রে তারপরে হঠাৎ দেশ ছাড়া হতে হলো। তারপর যা হয়, প্রথম প্রথম ঘন ঘন চিঠিপত্রের খবরের লেনদেন ক্রমশ কমতে কমতে একেবারে শূন্যের অঙ্ক। 10 বছর পরে আবার দেশে ফিরলাম এবং সেই পুরনো পাড়াতেই ফিরতে হলো, কারণ বাড়িটা বসত বাড়ি, পৈতৃক বাড়ি। বাড়িতে যারা ছিল তাদের কাছে পাড়ার খবর নেই, এ কেমন আছে, ও কেমন আছে, ভালো মন্দই মেশানো খবর। কিন্তু নন্তুর খবর অদ্ভুত। হানিমুন থেকে ফিরে এসেই নাকি নন্তুর প্রেমরোগ এমন সেরে গেল যে নন্তু তার বৈধ প্রেমপাত্রীটিকেও একেবারে ভুলে গেল। নন্তু খিটখিটে হলো এবং ছোট লোক হলো। নন্তু স্ত্রীর প্রতি যা তুচ্ছতাচ্ছিল্য করে, যা দুর্ব্যবহার করে, যা নিষ্ঠুরতা করে, তা নাকি বাসন মাজা ঝিয়েদের বরেও করে না। উঠতে বসতে খেঁচোয় বউটাকে, শুনে তাজ্জব লাগলো বইকি। গেলাম ওদের বাড়ি, বউ দেখে অবাক। সেই রং কোথা, সেই গরম কোথা, সেই মুখ কোথা, বিষণ্ন বিষণ্ন মুখে যে হাসিটুকু সেও যেন করুণ। বিয়ের সময় 22 বছর বয়স ছিল বউয়ের, 10 বছর পরে অঙ্কশাস্ত্রের নিয়মে এখন 32। কিন্তু এই কি 32 বছরের চেহারা, বউ যেন 52 বছরের এক বুড়ি। নন্দু ঘর থেকে বেরিয়ে এলো আমার সাড়া পেয়ে। প্রথম নজরেই বউকে একটা তাড়া দিয়ে, সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন, চায়ের জলটল চড়াও তো একটু, বললো শুধু তাড়া দিয়েই নয়, খেঁচিয়েও। কিন্তু এই নন্তুই কি সেই নন্তু? এরই বা কি চেহারা হয়েছে, জেল্লাহীন হলদেটে রং, গাল ভাঙা, চোখ কোটরে, মাথার মাঝখানে টাকের আভাস। না বলে পারলাম না, চেহারার একই হাল করেছো নন্তু। নন্তু অবজ্ঞায় চোখ উল্টে বলল, বয়স হচ্ছে না? নন্দুর বউ চা নিয়ে এলো, খুব ভালো চা, সঙ্গে সিঙ্গাড়া। তবু নন্তু বউকে আরো 2 বার খেঁচিয়ে নিল চা দেওয়ার ছিরির জন্য। তারপর খেঁচলো বাড়িতে কিছু করে না দিয়ে বাজারের খাবার আনিয়ে দেওয়ার জন্য। বউ সরে যেতে দুঃখিত হয়ে বললাম, বউকে এত ধমকটমক দিচ্ছ কেন নন্তু? নন্তু বিরক্তিতে মুখ বাঁকিয়ে বলল, তবে কি মাথায় করে নাচতে হবে? ফেরার পথে ভাবতে ভাবতে আসছি নন্তুর এ মনস্তত্ত্বের কারণ কি। বিয়ে হয়ে নন্তুর সব সম্ভাবনা ফুরিয়ে যাওয়ার হতাশায়, না সারা জীবন নন্তু নারী জাতির কাছ থেকে যে দাগা পেয়েছে হাতের মুঠোয় তাদের একজনকে পেয়ে হিংস্র প্রতিশোধ নেওয়া। লেখিকা আশাপূর্ণা দেবীর গল্প এক প্রেমিক পুরুষের ইতিবৃত্ত। গল্পটির গল্পপাঠ এখানেই শেষ হলো। আমাদের গল্পপাঠ ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন। ধন্যবাদ।